بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله بندورا আজকের আলোচনার বিষয় হলো ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন সম্পর্কে হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা। চলুন তাহলে এখন শুরু করি। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও মুফাসসির সর্বজনীন খ্যাত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ইমাম মাহদীর আগমন সংক্রান্ত হাদিসসমূহ সংকলন করে একটি আলাদা পুস্তিকায় লিখে গেছেন, যা তার হাবিরিল ফাতোয়া গ্রন্থের দ্বিতীয় খণ্ডে রয়েছে। তাতে 213 থেকে 247 পৃষ্ঠা পর্যন্ত মোট 30 পৃষ্ঠাব্যাপী ইমাম মাহদীর সংক্রান্ত হাদিসসমূহ সংকলিত রয়েছে। এরপর সুয়ুতি রহমতুল্লাহ লিখেছেন, আবুল হাসান মোহাম্মদ ইবনে হুসাইন বলেন, ইমাম মাহদীর আগমন সংক্রান্ত হাদিসসমূহ মুতাওয়াতির। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই ফাতহুল বারীতে 569 পৃষ্ঠায় লিখেছেন, আবুল হাসান মানাবিক আর শাফিঈতে লিখেছেন, ইমাম মাহদী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবেন এবং ঈসা আলাইহিসসালাম তার পিছনে নামাজ পড়বেন। তার আগমন সংক্রান্ত হাদিসসমূহ মুতাওয়াতির। সুতরাং ইমাম মাহদীকে অস্বীকার করার অর্থ মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত অকাট্য বিষয়কে অস্বীকার করা। অতএব এ ধরনের চিন্তা ও বিশ্বাস থেকে বেঁচে থাকা জরুরি। আরেকটি কথা হলো, কোনো হাদিস সহি বা দুর্বল হওয়ার মানদণ্ড কিন্তু বুখারি মুসলিম বোঝায় না। যারা এই দুইটিকে হাদিস সহি হবার মানদণ্ড বানিয়ে রাখেন তা তাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ মন গড়া ব্যাপার নিয়ে আমি তর্কে জিততে চাই না। কারণ হাদিস সহি অথবা দুর্বল হয় সনদের বিশুদ্ধতার উপর ভিত্তি করে। কোনো হাদিসের সনদ তথা বর্ণনা সূত্র যদি ত্রুটিযুক্ত হয় তখন সেটি সহি বুখারি বা মুসলিম শরীফে স্থান নেবার পরেও যেমন সহি হিসাবে আখ্যায়িত হবে না, তেমনি কোনো বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস যদি অন্য কোনো হাদিস গ্রন্থে পাওয়া যায় তখন সেটিকেও দুর্বল বা অনিরাপদ বলা যাবে না।